আগুনে পড়ে ছাই হয়ে গেছে নিজের একমাত্র ঘর। আসবাবপত্র আর যাবতীয় জিনিস সহ সোফার জন্য ঘরে রাখা নগদ 50,000 টাকা। নিঃস্ব হয়ে গেছেন ঘরের মালিক ব্রুনাই প্রবাসী গোলাপ হোসেন ও তার পরিবার। এই শীতে পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই তাদের। নেই একটি বালিশ কিংবা কম্বল। দুই সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন গোলাপ হোসেনের স্ত্রী। কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের সমেশপুর গ্রামে আজ 24 ডিসেম্বর রোববার সকাল 7:30টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় ঘরে কেউ ছিলেন না। বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে দুই সন্তান নিয়ে কয়েকদিন আগেই বেড়াতে গেছেন গোলাপ হোসেনের স্ত্রী। আজ হঠাৎ প্রতিবেশীরা তাদের মোবাইল কলের মাধ্যমে ঘরে আগুন লাগার ব্যাপারে জানান। খবর শুনে এসে দেখেন আর কিছুই অবশিষ্ট নেই। সাধের সোফা, বক্স খাট, চাল ডাল থেকে শুরু করে প্রতিটা জিনিসই পুড়ে ছাই হয়ে গেছে। আমি বাড়িতে ছিলাম না। আমি বিগত শুক্রবার বিকেলবেলা বাড়ি থেকে বাড়িছি। আমার ভাগ্নির বিয়ে ছিল, ওইখানে গেছি। ওইখান থেকে কালকে বিয়ে, আজকে বৌভাত ছিল আর কি। ওইখানে যাওয়ার পর বাড়িতে আসতাম সকালবেলা ঘুমে। আমি এখনও ঘুমের মধ্যে ছিলাম, এখান থেকে ফোন করে বলতেছে যে আমার ঘরে আগুন লাগছে। আমি আসি, দেখি যে আমার ঘরে আগুন লাগছে, কিন্তু নির্মাণও হয়ে গেছে, পরে ফায়ার সার্ভিস আসছে। আপনারা তো দেখতেই পারছেন আমার কিছুই নাই। আমি ঘরটা দিছি আজকে 6 থেকে 7 মাস। আমার স্বামী আসছে, আসার পরে দিছে। আমার স্বামী 2013 সালে প্রবাসে গেছে, কিছু করতে পারেনি, শুধু ঘরটাই দিছি। আর যাই ছিল মালামাল কিনছি। আমি এক সেট সোফা, একটা খাট সেগুন কাঠ দিয়ে বানাইছি, মনে হয় 27 তারিখে ডিসেম্বরের 27 তারিখে আনছি আর কি। আর এই যে আমার একটা বক্স খাট ছিল, ওই তারপর একটা ওয়াল শোকেস ছিল মাল ভর্তি। আমার কত টাকার মালপত্র ক্ষয়ক্ষতি হিসাব ম্যাক্সিমাম আমার 5 থেকে 6 লাখ টাকার মাল ছিল। জি, আমার একটা নগদ কোনো টাকা পয়সা দেয় নগদ টাকা বলতে যে সোফার টাকা ছিল আর কি, আনছিলাম 50,000 টাকা, দিতে পারি নাই। টাকাগুলো কি পুড়ে গেছে? পুড়ে গেছে। আর আমার কিছু না, আমরা তো কেউই বাড়িতে ছিলাম না, উদ্ধার করবে কে? আপনার ছেলে? এই যে আমার টাকা, এই আমার আলমারিটার ভিতরে ছিল স্টিল আলমারি, এটাও পুড়ে গেছে। এটার ভিতরে আমার অনেকগুলো মানে আজকে কত বছর, আমার স্বামী 3 বার আসছে আর কি, প্রবাস থেকে যায় আনছে, খাতা কম্বল সব আমার পুড়ে গেছে। আমার গায়ের বস্ত্রটা ছাড়া আমার আর কিছুই নাই। প্রথম আগুন লাগার পরে প্রথম এটা কে দেখছে বা কি, এটা কি বলতে পারেন? দেখছিল আমার এই ভাগিটা, দেখছে ভাসুরের মেয়ে, ও দেখছিল আর কি। ও দেখার পরে ওর ভাইকে ডাকছে, ডাকার পরে এরপরে লোকজন জড়ো হয়ে আবার কী করছে সেটা আমি বলতে পারি না। আমি আসে দেখছি যে আগুন এক পর্যায়ে মানে নিবেনও গেছে আর কি। আপনার স্বামীর নাম কি? গোলাপ হোসেন। উনি কোন দেশে থাকে? ব্রুনাই। ব্রুনাই থাকে? কতদিন হয়েছে উনি এখানে থাকে? 13 সালে গেছে আর কি। ওখানে ব্রুনাই থাকে উনি? জি। এই প্রবাসে টাকা পয়সা দিয়ে আপনি? জি, আমার স্বামী আসছিল আর মানে দিছি আর কি ঘরটা। দেওয়ার পরে উনি একদিনও থাকতে পারে না, ঘরের কাজ শেষ হয়েছে, ইয়ার আগে চলে গেছে। আমার 1.5 লাখ টাকা কিস্তি আছে এখনো ঘরের কাজের জন্য। জি, 1.5 লাখ টাকা কিস্তি নিছি, কিস্তি এখনো চলতেছে, শেষ হয় নাই। আর এরপরে 50,000 টাকা একজনের থেকে নিছিলাম আর কি, এই যে সুপার বাবুতে দেওয়ার জন্য। আমার স্বামী টাকা পাঠাইবে, আমি দিয়ে দিব, ওই টাকাটাও আমার শেষ। অগ্নিকাণ্ডের সময় আশেপাশের লোকজন এসে আগুন নেভান। পরে ঘটনাস্থল লাকসাম ফায়ার সার্ভিসের একটি টিম অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সহায়তা করেন, কিন্তু ততক্ষণে সবই শেষ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমাই উপজেলা চেয়ারম্যান জনাব কামরুল হাসান শাহীন, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ রুবাই, পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের জনপ্রিয় মুখ মঞ্জুল হোসেন লিটন মোল্লা সহ স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় তারা অসহায় পরিবারের প্রতি সমবেদনা জানান। ছেলের ঘর পুড়ে নিঃস্ব হয়ে যাওয়ায় পরিবারের অন্যদের পাশাপাশি দিশেহারা হয়ে পড়েছেন গোলাপ হোসেনের বৃদ্ধ মা। আজ যা কবছরের উত্তর কামারে বাবু, শুক্রবারে এতক্ষণে আমরা বিয়ে গেছি, কালকে রাত্রে গেছে, আজ যে সকালে ফজরে এ খবর গেছে, আর সব উড়ি যাইতে আছে, সব উড়ি গেছে। আমি ওই আমার জিরবেদ গেছি বিয়ে, কালকে এতক্ষণে গেছি, আজ যে সকালে খবর গেছে, আমার সব জ্বলি গেছে, আমার সব জ্বলি গেছে, জ্বলি গেছে। দুইটা বসকাঠ, স্টিল আলমারি, শোকেস, ওয়াল শোকেস 50,000, আর বড় গেছে নগর উলি, আর 50,000 টি আনছে সোফার দিতে বলি, উড়ি গেছে কিচ্ছু। গোলাপ হোসেনের প্রবাসের স্বল্প আয় ও ঋণের টাকায় ঘর ও আসবাবপত্র করেন।
বর্তমানে ভিত্তবানদের সহযোগিতা পেলে তারা হয়তো আবার মাথা গোজার ঠাঁই করতে পারবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তারা। শামিমা সুলতানা, নিউজ ডেস্ক।